আলাইকুম সবাইকে, চলে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে। চলেন ডেকোরেট করি আমার কফি কর্নারটি। তো প্রথমে আমি একটি চপিং বোর্ডকে ডেকোর করে নিয়েছিলাম, একটি ডেকোরেটিভ পিস আমি এটা নিজেই করেছি। সেটা দিলাম, একটি কন্টেইনার রাখলাম যেটাতে আমি স্ন্যাক্স রাখবো ভেবেছি, আর উপরে একটি ফুলের টব রেখেছি যেটা আর্টিফিশিয়াল, এবং উপরের কভারটা আমি অনলাইন পেজ থেকে নিয়েছি, যদি আপনাদের প্রয়োজন হয় আমি সেটা মেনশন করে দেব। নিচেও একটি আর্টিফিশিয়াল প্ল্যান্ট অ্যাড করে নিয়েছি, আর এখানে আমার সুন্দর কন্টেইনারগুলো অ্যাড করেছি যেগুলো আমি নিয়েছিলাম মাশাআল্লাহ পেজ থেকে, আর একটি মাটির কাপ সেট রেখেছি। আর এখানে এই ডেকোরেটিভ পিসগুলো, স্পুনগুলো কিন্তু আমি নিজে করেছি, নিজে পেইন্ট করেছি, সেটা বেশ কয়েক বছর আগেই। আর নিজে আমি কিছু সাথে মগ অ্যাড করেছি। আর এখানে যেহেতু এটা আমার কাইন্ড অফ ব্রেকফাস্ট কর্নারও হবে, তাই একটি টোস্টার অ্যাড করেছি। এই নিচে যে কোস্টারগুলো আছে, এই ম্যাপেল লিফ, এটা আমি অনলাইন পেজ থেকে নিয়েছি। আর এখানে যে কোস্টারগুলো অ্যাড করেছি টোস্টারের নিচে, এবং এই যে ডেকোরেটিভ পিস রাখার জন্য, এগুলো সবই আমি আড়ং থেকে নিয়েছি। ক্যান্ডেলগুলো, টপগুলো সবই আড়ং থেকে নেওয়া। আর নিচে যে নেম বোর্ডটা দেখতে পেয়েছেন, সেটা কিন্তু আমি আরেকটা অনলাইন পেজ থেকে নিয়েছি। তো অনেকদিন ধরে আসলে একটু একটু করে সব কিছু গুছাচ্ছিলাম আমার এই কফি কর্নারটি ডেকোর করার জন্য। নিচে যে ছোট্ট টিপটটি দেখতে পাচ্ছেন, এটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম বেশ অনেকদিন আগে। তো এই যে আমার ছোট্ট টি কর্নার, কফি কর্নার যেটাই বলেন, এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, আমার খুব পছন্দের একটি জায়গা, যেহেতু আমি চা কফি খুব পছন্দ করি খেতে। এই যে এটা হলো আমার ফুল লুক। আর এই ছোট ছোট কিউট ক্যান্ডেলগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, বিভিন্ন ধরনের ক্যান্ডেল আমার কালেক্ট করতে অনেক ভালো লাগে, আর আড়ংয়ে এই ধরনের ক্যান্ডেলের অনেক সমাহার আছে। এখানে এই যে আমার ডেকোরেটিভ পিস যেগুলো স্পুন আছে, এগুলো আমি একটু দেখাচ্ছিলাম। এখানে যে চপিং বোর্ডটি আছে যেটাকে আমি ডেকোরেটিভ পিস বানিয়েছি, এটার ভিডিও আমার পেজে খুব তাড়াতাড়ি আপলোড হবে, আশা করি সেটা অনেকেরই কাজে লাগবে। এই যে আমার ছোট্ট কফি কর্নারের দিনের ভিউ, চলেন দেখে আসি রাতের ভিউটা কেমন হবে। রাতে কিন্তু আমার ঘরের এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায়, আমি একটু ওয়ার্ম লাইট পছন্দ করি, তাই আমার বাসায় ওয়ার্ম লাইটের বেশি ইউজ হয়, তাই এনভায়রনমেন্টটাও একটু ডিফারেন্ট লাগে দেখতে। তো এখানে হচ্ছে আমার রাতে কিন্তু দেখতে এরকম আসবে, দেখতে অনেকটা অ্যাস্থেটিক একটা লুক দিবে, এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।